কথা বলছি, মোট তার মানে 240টা আসনে তারা কিন্তু হয় জিতে গেছেন অথবা এগিয়ে আছেন। যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে কাউকে ছাড় দেয়া হবে, এটা কি কোনো আলোচনায় আসতে পারে? যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন, জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতবর্ষের ক্ষমতায় কে আসছে নতুন মুখ? এদিকে নরেন্দ্র মোদী, তৃণমূল এবং বিভিন্ন লোক সবাই কিন্তু তার অবস্থান ব্যাপকভাবে ধাক্কা খেয়ে গেলেও বিজেপির আর কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। এদিকে কংগ্রেস বিভিন্ন আসনগুলো নিয়ে তিনিও কিন্তু মৃদু পায়ে সামনের দিকে দৌড়াচ্ছেন। ভিউয়ার্স, কে হতে যাচ্ছে ভারতের নতুন প্রধানমন্ত্রী এবং সর্বশেষ মোদির অবস্থানটা কি বিস্তারিত জানবে এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। যেখানে মনে হচ্ছিল ইস্যু ভিত্তিক বিজেপি প্রায় তাদের ঝান্ডা গেড়ে ফেলেছে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করেছে। এখানে আরো একটা উল্লেখযোগ্য, আমরা আগেও যেরকম আলোচনায় আমাদের উঠে এসেছিল যে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি রাজ্যের, তার যে গড় বহরমপুরে, সেখানেও যদি আমরা দেখি সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, তিনি ইউসুফ পাঠান, এটা তার প্রথম নির্বাচনী ম্যাচ বলা যেতে পারে। তিনি কিন্তু বহুল সংখ্যক ভোটে এগিয়ে রয়েছেন অধীরের চাইতে, এটা কিন্তু একটা বড় ইঙ্গিত। একই রকম ভাবে রূপসা, সেই খবরটা আমরা দেখছিলাম বিবিসি বাংলার লাইভ পেজে, দেখতে পাচ্ছিলাম যে বহরমপুরে সেখানে অধীররঞ্জন চৌধুরী পিছিয়ে রয়েছেন, ইউসুফ পাঠান বেশ খানিকটা ব্যবধানে এগিয়ে রয়েছেন, ফলে সেটি একরকম বার্তা দেয় এখানে তৃণমূল কংগ্রেসের আধিপত্যের। আরও বেশ কিছু ব্যাপার একই সঙ্গে দেখবার রয়েছে, যেটা সামগ্রিক অন্যান্য জায়গার চিত্রের চেয়ে একটু ভিন্ন হয়েও থাকতে পারে। বিজেপির এবং কংগ্রেসের এখন অর্থাৎ ফলাফল আসার পরের মাঠ পর্যায়ের প্রতিক্রিয়াগুলো কেমন, অর্থাৎ দুই দলের কার্যালয়ের বা দফতরের চিত্র কেমন, নেতাকর্মীরা কী করছেন, কেউ কি কোনোরকম আনন্দ শোভাযাত্রা বা অন্যরকম কোনো বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন তাদের, বা ক্ষোভও যদি কারো থেকে থাকে, প্রতিক্রিয়াগুলো কি পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির বা তৃণমূল কংগ্রেসের তরফে কারো? কিছু কিছু পাওয়া যাচ্ছে। তৃণমূলের সদর দপ্তরে বেশ দুপুরের যত বেলা গড়িয়েছে তত উদযাপনের আবহাওয়া দেখতে পেয়েছি আমরা। বিজেপি যাদের সকাল থেকে অনেকটাই উৎসাহী দেখা গিয়েছিল, আস্তে আস্তে সেই উৎসাহ স্তিমিত হয়ে এসেছে। এবং যদি অধীর রঞ্জন চৌধুরীর গড়ের কথা বলি, তাহলে কিন্তু এখনো পর্যন্ত ফল প্রকাশ হয়নি। অধীর রঞ্জন চৌধুরী কিন্তু ব্যক্তিগত ভাবে স্বীকার করে নিয়েছেন যে তিনি হারতে পারেন, এবং তিনি যদি হারেন তাহলে সেই হার তিনি স্বীকার করে নেবেন। অন্যদিকে ডায়মন্ড হারবার তৃণমূলের একটা খুব বড় গড়, কারণ সেখানে প্রার্থী তৃণমূলের অভিষেক ব্যানার্জি, সেখানে কিন্তু প্রায় 7 লক্ষের কাছাকাছি ভোটে তিনি এগিয়ে রয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই তাকে জয়ী বলে নিশ্চয়ই ঘোষণাও করা হবে। তো সেটা ঘোষণা করার পর্যন্ত অপেক্ষা করে রয়েছে তৃণমূলের সদর দপ্তরের সমস্ত উদযাপন। এখনো পর্যন্ত যদি আমি বলি পুরো 10-এর স্কেলে 6 রয়েছে, তাহলে অভিষেক ব্যানার্জির জেতা জন্য অপেক্ষা করা হচ্ছে, সেটা কিন্তু আরো তীব্রতর হবে। আচ্ছা, বুঝতে পারছি। রূপসা সেনগুপ্তর কাছ থেকে আমরা শুনছিলাম। যেতে চাই অমিতাভ ভট্টশালী, আমাদের আরেক সহকর্মী, তিনিও যুক্ত আছেন পশ্চিমবঙ্গ থেকে। অমিতাভ, এইখানকার ভোটের আলোচনা হবে, তবে আরেকটি খবরের দিকে একটু দৃষ্টি দিতে চাই। সেটা আপনি দেখে থাকবেন যে স্টক মার্কেটে বেশ খানিকটা সূচকের পতন দেখা গেছে ভোট গণনা শুরু হওয়ার পর থেকে, যখন থেকে আসলে ফলাফল বুথ ফেরত সমীক্ষার সঙ্গে ঠিক মিলছিল না কিছুটা, যদি বলতে চাই বিশেষ করে ক্ষমতাসীনদের ফলাফল কিছুটা নিম্নগামী হচ্ছিল, তখন থেকেই পুঁজিবাজার খানিকটা যেন অন্যান্য যা সময়ের চেয়ে নেতিবাচক আচরণ করছে, ফলে এই প্রভাবটিকে কিভাবে দেখছেন বিশ্লেষকরা, কারোর সঙ্গে কথা হয়েছে কিনা, এমন আর কি কি প্রভাব আসলে এই নির্বাচনের ফলাফলের পড়ছে বা পড়তে শুরু করেছে ভারতে, পশ্চিমবঙ্গে তো বটে অন্যান্য জায়গায়ও?
আপনি যে স্টক মার্কেটে পতনের কথা বলছিলেন, আমরা আমাদের দপ্তর যে ভবনে এখানে বেশ কয়েকটি অন্যান্য অফিসও আছে ওপরে বা নিচের তলায়, যারা কিন্তু এই স্টক মার্কেট এবং শেয়ার ব্রোকিং এর কাজকর্ম করে। তো আমি সকাল থেকেই দেখছিলাম তাদের, তারা সাধারণভাবে রাজনীতির খবরাখবর রাখেন না, যেটা লক্ষ্য করেছি কথোপকথন যখন যা কানে এসেছে, কিন্তু আজকে সকাল থেকে প্রত্যেকের হাতে মোবাইলে বুঝতেই পারছিলাম যে তারা ভোটের খবর দেখছেন আর কি, কানে আসছিল বিভিন্ন নিউজ চ্যানেলের প্রোগ্রামগুলো। এবং দুপুরের পর থেকে যখন বিষয় মানে চিত্রটা পরিষ্কার হতে শুরু করে যে কি হতে চলেছে, তারপর থেকে এই কিছুক্ষণ আগে 15 মিনিট আগেও আমি নিচে গিয়েছিলাম, সেখানেও দেখছিলাম তারা ভীষণই উদ্বিগ্ন। তারা ফোনে আলোচনা করছেন যে এই রকম যে ফলাফল হবে এটা কেউ এক্সপেক্ট করিনি, এক্সিট পোল যেরকম দেখিয়েছিল এ তো তার উল্টো হয়ে গেল ইত্যাদি। এবং এটাও জানিয়ে রাখি, আপনি যে স্টক মার্কেটের কথা বললেন, এক্সিট পোল যখন শনিবার সন্ধ্যা থেকে উঠেছিল তারপরে কিন্তু স্টক মার্কেটের একটা উত্থান হয়েছিল, ভালো রকম চলেছিল, আর সোমবারও তাই হয়েছে, গতকালও তাই হয়েছিল, এবং আজকে ভোটের খবর যত এগিয়েছে, যত দিন গড়িয়েছে, তত কিন্তু স্টক মার্কেটের পতন হয়ে চলেছে এবং উদ্বেগ বেড়েছে যারা এই স্টক মার্কেটে শেয়ার ট্রেডিং করেন তাদের মধ্যে। নিশ্চয়ই এরা তো শেয়ার ট্রেডার, নিশ্চয়ই যারা শেয়ার মার্কেটে সরাসরি লগ্নি করেন তাদের মধ্যেও নিশ্চয়ই একই ধরনের উদ্বেগ রয়েছে, কারণ তাদেরই তো অর্থ আসলে বিনিয়োগ করা হচ্ছে। আপনি যেটা বলছিলেন যে অন্যান্য অঞ্চলে কি ধরনের দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা হচ্ছে যে মমতা ব্যানার্জি একটু আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, স্বয়ং তৃণমূল কংগ্রেস নেত্রী, এবং তিনি বলেছেন যে তিনি জানতেন যে একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপির পক্ষে পাওয়া সম্ভব নয়, এবং তিনি যেভাবে যে তার যে স্টাইল কথা বলার, যে এখন টিডিপি এবং নীতিশজির পা ধরতে হবে, এটা তিনি বলেছেন আর কি। বিশ্লেষকদের সঙ্গে কথাবার্তা হয়েছে বেশ কয়েকজন দর্শক স্ক্রিনে, আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। এখন আমরা সরাসরি বর্তমান ভারতবর্ষের ভোট গণনার মাধ্যমে কে আছে বেশি এগিয়ে, কোন দলের হাতে যাচ্ছে রাজ্যের রাজত্ব, ভিউয়ার্স বিস্তারিত জানবো এই রিপোর্টে। বা ক্রান্তিকাল অতিক্রম করতে যাচ্ছে এটা বলা যায়। ক্ষমতায় কে আসবে, কে দিল্লির মসনদে পড়বে, মোটামুটি তা নিশ্চিত হলেও অনেকগুলো বিষয় এখানে জড়িত আছে, যেই কারণে খুব দ্রুত বেগে বিজেপি বা নরেন্দ্র মোদী জোটের বৈঠক ডেকেছে। আর সেই জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন নীতিশ ও নাইডু, দুটি রাজ্যের দুই মুখ্যমন্ত্রী। এই দুইজনের, এই দুই ব্যক্তি বা এই দুটি দল ছাড়া বিজেপির ক্ষমতায় আসা একেবারেই অসম্ভব। এই দুটি দল যদি পল্টি দেয়, অর্থাৎ এনডিএ ছেড়ে তারা যদি কংগ্রেসের দিকে ঝুঁকে যায়, ইতিমধ্যে কংগ্রেসও নক করেছে তাদেরকে, তাহলে কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। ফলে এখন বলা যায় যে ক্ষমতায় কে আসবে সেটি নির্ধারণ করবে নরেন্দ্র মোদী নয় বা অমিত শাহ না, সেটি নির্ভর করছে নীতিশ এবং নাইডু। নাইডু এবং নীতিশ যেদিকে যাবে ক্ষমতা সেই দিকে যাবে। তার মানে হচ্ছে ক্ষমতাটা কিন্তু অলরেডি বিজেপির হাত থেকে সরে গেছে, এখন নীতিশ এবং নাইডুর হাতে। এমন যদি হয়, নীতিশ বা নাইডু যদি বলে যে বিজেপি অনেকদিন প্রধানমন্ত্রিত্ব করেছে জোটের পক্ষ থেকে, এখন আমরা করতে চাই, তখন কিন্তু ঝামেলা বাড়বে, মানে একেবারেই পুরো বিষয়টা দাবার পাশা উল্টে যাবে বলা যায়। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। আপাতত যে খবর সেটি হচ্ছে ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু আজ বুধবার দিল্লি যাচ্ছেন, সেখানে তারা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বৈঠকে যোগ দেবেন। লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার একদিন পরই এই বৈঠক হতে যাচ্ছে। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর সবকটি বুথ ফেরত জরিপে আভাস দেওয়া হয়েছিল যে এনডিএ জোটের সবচেয়ে বড় দল বিজেপি এককভাবে 300টি বেশি আসন পাবে, কিন্তু হয়নি। সেটা যদি পেত বা 272টি, যেটি একক সংখ্যাগরিষ্ঠতা, সেটিও যদি পেত তাহলে তার জোটের অন্য শরিকদেরকে লাগতো না। বিজেপিও দলগতভাবে নিজেদের লক্ষ্য ঠিক করেছিল 370 আসন,
আর জোটগতভাবে জোটবদ্ধভাবে 400টি বেশি আসন জয়ের লক্ষ্য ঠিক করা হয়েছিল। নির্বাচনের ফলাফলে এনডিএ জোট সবচেয়ে বেশি আসন পেয়েছে, কিন্তু বুথ ফেরত জরিপের আভাস অনুযায়ী তারা সেটি পায়নি। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী 240 আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি, আর দলটির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে 292টি আসন। ফলে নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতন ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোটের নেতারাও পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসতে যাচ্ছেন। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী কংগ্রেস এককভাবে 99টি আসনে জয়ী হয়েছে। 2009 সালের পর এটি দলটির সবচেয়ে ভালো ফলাফল। আর দলটির নেতৃত্বাধীন জোট 234টি আসনে জয়ী হয়েছে। তারাও নীতিশ নাইডুকে কাছে টানার চেষ্টা করতে পারে, ইতিমধ্যে তারা করেছে বলেও খবর প্রকাশ হয়েছে। নীতিশ নাইডু যেন এনডিএ জোটে জোট থেকে সরে আসেন তা তাদের বোঝানোর চেষ্টা করা হতে পারে। নীতিশের বারবার পক্ষ বদলের ইতিহাস আছে। অন্যদিকে 2018 সালে এনডিএ জোট থেকে বেরিয়ে গিয়েছিলেন নাইডু। এবারে লোকসভা নির্বাচনের আগে তিনি আবার বিজেপির সঙ্গে হাত মেলান। তো সব মিলিয়ে এই নীতিশ নাইডুর উপর খুব ভরসা করে বিজেপি আগামী 5 বছর দেশ শাসন করবে এমনটা আশা করা খুব ভুল। যদি জোটের মধ্যে কোনো অমিল হয়, মতবিরোধ হয়, যদি নীতিশ নাইডু যদি জোট থেকে বেরিয়ে আসে, তাহলে কিন্তু সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এবারের যেই লোকসভার তাদের যে পার্লামেন্ট সেইটি হবে খুবই গরম, কেননা এবার বিরোধীরা প্রচণ্ড, যদি কংগ্রেস জোটগতভাবে যদি বিরোধী দল গঠন করে, খুবই শক্ত একটা বিরোধী দল, যেটাকে মোকাবেলা করা বিজেপির পক্ষে সত্যি দুষ্কর হয়ে যাবে। দর্শক ভালো থাকবেন। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।